এবার তেপ্রামথ দলের নেতা মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন এবং গৌতম বুদ্ধের যে স্মৃতিচারণ এবং কয়েকটি বাক্যের মধ্যে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি যা আমরা ছোটবেলা থেকেই প্রায়ই শুনে আসতাম বা পড়াশোনা করেছিলাম। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, মানুষের মনে বেঁচে থাকার কর্মের ব্যাপার, কে বলেছিলেন? গৌতম বুদ্ধ। এবার মহারাজা তিপ্রামথ দলের নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনি টুইট করে লিখেছেন, বুদ্ধ পূর্ণিমার শুভ তিথিতে সবাইকে শুভেচ্ছা। ভগবান বুদ্ধ আমাদের সবাইকে প্রেম, সমবেদনা, শান্তি এবং অহিংসার পথে আলোকিত করুন। তিপ্রামথ দলের নেতা মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা টুইট করে লিখেছেন, বুদ্ধ পূর্ণিমার শুভ তিথিতে সবাইকে শুভেচ্ছা।